আস্তে, যজ্ঞ করবে যে যেমন দায়িত্ব নিচ্ছে। কৃষ্ণ এলো, সখা আমার কোনো কাজ? যুধিষ্ঠির বলছে তোমার কাজ চেয়ারে বসে থাকার অর্ডার করা। গোবিন্দ বলছে যদি কৃপা হয় তাহলে আমাকে একটা ডিউটি দাও। কি? না আমি বাহিরে দুয়ারে বসে রই, যত সাধুগুরু বৈষ্ণব আসবে আমি তাদের চরণে ধোয়াব। এইগুলো যখন পড়া হয় না, মনে মনে চিন্তা করি মনুষ্য কুলে জন্মগ্রহণ করে আমাদের অহংকারের শেষ নাই। একটু দু চার কোটি টাকা আছে তাতেই কত অহংকার, পা মাটি দিয়ে পড়ছে না। আর যিনি জগৎ স্রষ্টা, যিনি জগৎ শ্রেষ্ঠ, জগৎ রাজার চরণতলে, কোটি কোটি ব্রহ্মাণ্ড যার চরণ আশা করে, সেই ভগবান যদি বলে আমি ভক্ত চরণ ধোয়াবো, তাহলে ভক্ত যে মাথার মুকুট এটা জানতে হবে। গৌর হরিবল। ভগবান কি কাজটা নিল? আহ, চরণ ধোয়ার। কত অন্যায় করেছি, কত পাপ করেছি, গো হত্যা করেছি, নারী হত্যা করেছি, ব্রাহ্মণ হত্যা করেছি। একমাত্র সব হত্যার মুক্তি পেতে গেলে একটা জীবের কর্তব্য সাধুগুরু বৈষ্ণবের চরণ ধোয়া। হরিও ভগবান, পাটাকে এইভাবে করে পা ধোয়াচ্ছে। নিমন্ত্রণ আছে হর পার্বতীর, বাবা বলছে আমি যাবো না, একদম আমি যাবো না। মা বলছে কেন? বলে গোবিন্দ পা ধোয়াচ্ছে, আমি যদি যাই এক্ষুনি আমার পা গুলো গোবিন্দ ধোয়াবে। আরে মনে হয় গোবিন্দ যদি আমার পা ধোয়ায় আমার বুঝে নরকেও যায় না, হবে না। সত্যি হলো আমার নরকেও যায় না, হবে না। আমার নরকে যায়গা হবে গোবিন্দ যদি আমার চরণে ধোয়ায়। মা বলছে নিমন্ত্রণ আছে তোমাকে যেতে হবে। বাবা ভাবছে এমন ভাবে যাবো যেন গোবিন্দ আমাকে চিনতে না পারে। বাবা করেছে কি জানিন মা, একটা কুকুর রূপ ধরেছে। কুকুর রূপ ধরে মনে মনে ভাবছে এইভাবে গোবিন্দ পা ধোয়াচ্ছে তো আমি আস্তে আস্তে যাব, আর পায়ের ফাঁক দিয়ে পা। হরে কৃষ্ণ, কুকুর রূপ ধরে আসছে আর গোবিন্দ দর্শন করে বলছে মহাদেব তুমি কুকুর রূপ ধরলে বটে, কিন্তু কপালের চোখটা ঢাকাতে পারো না। হরি ও রাধে রাধে, এসো তোমার মজা দেখাই রাধে রাধে। ভোলানাথ তো আস্তে আস্তে ফোন দিয়ে এটে এসেছে যে পায়ের ফাঁক দিয়ে হরি বল। এ আস্তে আস্তে যেই না আসছে, আর গোবিন্দ মানে ধরার জন্য একদম তৈরি, মানে ভক্তকে ধরতে যে ভগবানের কি ভালো লাগে একমাত্র ভগবান ছাড়া জানি না। ভোলানাথ আস্তে আস্তে এসে এই যেই না পায়ের ফাঁক দিয়ে পালাতে যাবেন, আর গোবিন্দ দুটো পায়ে টিপেছে। কি ভাই, এইবার ভোলানাথ চিৎকার করছে কা কা, মানে কোথায়? গোবিন্দ বলছে আমার পায়ের তলায়। হরি বাবা চারটা পাকে ধরে আর গোবিন্দ ধোয়াচ্ছে, আর তখন ভোলানাথ কেঁদে কেঁদে বলছে গোবিন্দ আজকে আমার বড় ভাগ্য দয়া, তোমার চরণ সবাই ধোয়ায়,
গোবিন্দ বললেন ভোলানাথ গো জগতি সবাই আশা করে আমার চরণে ধোয়াব বলে আমারও তো মাঝে মাঝে সাধি জাগে আমারও তো মাঝে মাঝে আশা জাগে কবে আমি ভক্ত চরণ ধোয়াইব ভোলানাথ বললেন প্রভু আজকে তুমি আমার চরণ ধোয়াচ্ছ কৃপা করে বলে দাও আমি তোমার চরণ কবে ধোয়াব আজকে তুমি আমার চরণ ধোয়াচ্ছ তুমি আমাকে বলে দাও যে আমি কবে তোমার চরণ ধোয়াবো ভগবান বললেন তুমি কলিযুগে হবে অদ্বৈত গোসাই আর আমি শান্তিপুরে হব নদীর নিমায় 24 বছর বয়সে সন্ন্যাস মন্ত্র দীক্ষা নিয়ে কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্র দীক্ষা নিয়ে আমি গঙ্গা পার হয়ে যখন বৃন্দাবনের পথে যাব তখন নিত্যানন্দের প্রবচনায় আমি শান্তিপুরে তোমার ঘরে আসব তখন মনসাধে চরণ ধোয়াই যেদিন নবদ্বীপে খেপা গোসাই হবে কিছু বুঝতে পারলে সাধুগুরু বৈষ্ণব ঘরে গেলে চরণ ধোয়াতে হবে ভক্তিমতী মায়েরা ভক্ত মণ্ডলী আপনারা সবাই ভালো করে জানেন জানেন কি জানেন না বলতে পারছি না শুনবেন মানে ভগবানের কাছে ভক্ত কত বড় হ্যাঁ গো এত বড় কীর্তন হচ্ছে আমাদের এই লোয়াদা গ্রামে নন্দবাড়িতে মেয়েটা তার স্বামীকে বলছে দেখো তা এত কীর্তন হচ্ছে তা তুমি আমাকে বলো না তা হ্যাঁ গো তা কীর্তন শুনে যদি এত ভালো লাগে যার কীর্তন তাকে দেখলে কত ভালো লাগবে খেপি মেয়ে আস্তে ও ছাড়ুন না কি হচ্ছে বাইরে হচ্ছে স্বামী বলছে মেয়েটা একদম খেপি মেয়ে এই যার কীর্তন তাকে তুমি দেখবে জানো কোথায় থাকে কোথায় থাকে না বৃন্দাবনে বলে তুমি বলো না আমি একটু বৃন্দাবনে যাই স্বামী বলছে বাবা বৃন্দাবন যাবে তুমি তো 10 মাস গর্ভবতী তোমার গর্ভে বাচ্চা আছে তুমি পূর্ণ 10 মাস গর্ভবতী তুমি বৃন্দাবনে যাবে পথে যদি কোনো বিপদ হয় মা বলছে বিপদ হলে বিপদ বারণ গোবিন্দ রক্ষা করবে দেখুন বিশ্বাসটা কেমন গোবিন্দ রক্ষা করবে বলে বেশ তা দেখো তো গ্রামের আর কেউ যাচ্ছে বলে দাঁড়াও মা আমার অনেক ভক্তের ঘরে গিয়ে বলছে হ্যাঁ গো তোমরা নাকি কালকে বৃন্দাবন যাবে তা আমাকে ডেকে নিয়ে যাবে তারা বলা বলি করছে এই মেয়েটাকে যদি সঙ্গে করে নিয়ে যায় এরও দেখা হবে না আমাদেরও হবে না কারণ এর যা শরীরের দশা এরও হবে না আমাদেরও হবে না বেশ এখন তো নিয়ে যাবো না তো বলা যাবে না বলে তুমি ঘরে যাও কালকে যখন আমরা যাব তোমাকে ডেকে নিয়ে যাব ভক্তিমতী মায়েরা আসতে কথাটা শুনুন কি সুন্দর ভালো লাগবে দেখুন পরের দিন সকালবেলায় তারা নিজেরা ডাকাডাকি হয়ে বৃন্দাবনে গমন করেছে আর তখন তো বাস ট্রেন ছিল না পদব্রজে পদব্রজে যাচ্ছে ও মা এইবার মা মার করেছে কি জানেন সকালবেলায় ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান টান করে আর একটা কাপড়ে একটু চিড়ে একটু গুড় একটু মুড়ি এইসব বেঁধে বৃন্দাবন যাবে রাস্তায় যদি খিদে পায়
তা করেছি জানেন ও মা, ভগবানের উপর বিশ্বাস যার থাকে ভগবান তার জন্য সব কিছু করে। মনোরঞ্জন চক্রবর্তী, আমি তো আমার বাড়িতে প্রত্যেক দিন গোপাল সেবা আছে, নিত্য গোপাল সেবা। এখন আজকে আমি গান করতে এসেছি, তো আমার গোপালকে পাশের বাড়িতে দিয়ে এসেছি নিত্য সেবা, তিনবার, একবার সকালে, একবার দুপুরে, আর একবার রাত্রে নিত্য সেবা। তা একদিন কি হয়েছে দেখুন, মানে কেমন ভক্তের ভগবান একটু আপনারা চিন্তা করুন। আমি দুপুরবেলায় গোপালকে সেবা দিতে গেছি চিড়ে ভোগ, হরিবল, চিড়ে ভোগ সেবা দিতে গেছি। আমি আগে তুলসী দিয়েছি, তুলসী দেবার পরে আমি যে চিড়েটা দিয়েছি, চিনিটা দিয়েছি, দুধ দিয়েছি, তুলসীটা কিন্তু চিড়েটার নিচে পড়ে গেছে। আমি তাকিয়ে দেখছি তুলসী নাই। গোপালের কাছে থালাটা নামালাম, গোপালকে বললাম হ্যাঁ রে, কেউ জানুক আর না জানুক তুই তো জানিস যে আমি তুলসী দিয়েছি কি না। তার যদি বিনা তুলসীতে তুই সেবা করিস, আরো যে আমার ঘরে অন্যান্য ঠাকুর আছে তারা আমাকে বলবে না যে বিনা তুলসীতে কৃষ্ণ সেবা দিচ্ছে। গোপাল তুই আমার মান বাঁচা বাবা। ভক্তিমতী মায়েরা, প্রত্যক্ষ আমারই কথা বলছি, গোপালকে বলছি গোপাল তুই আমার মান রাখ। আমি চোখগুলো মুজে গুরুমন্ত্র জপ করে আর যখন আমি তাকাচ্ছি তখন দেখছি কি জানি, তুলসী পাতাটা থালার উপরে, গৌর হরি ও রাধে রাধে, যেটা ছিল নিচে সেটা চলে এসেছে উপরে। এটা কি বলবেন আপনারা, ভগবানের কৃপা ছাড়া হয়? আমি নাড়ু গোপালকে কোলে নিয়ে কেঁদে কেঁদে বললাম গোপাল রে তুই আছিস বাবা, তুই আছিস, আমরাই নেই রে গোপাল। আজকে তুই প্রমাণ দিলি ভক্তের মানটা বাঁচালি রে গোপাল। বাবার সে চিনিমুড়ি কতকগুলো বেঁধে সবার ঘরে এসে দেখছে কেউ নাই, সবাই চলে গেছে বৃন্দাবনে। মামার ছুটতে ছুটতে যে স্বামীর পায়ে পড়ল, স্বামী গো কি হলো, তুমি ফিরে এলে? তারা কেউ নাই, সবাই চলে গেছে, আমি কি করে যাব বলো? স্বামী বলে যেতে হবে না, মা বলে আমি যখন বেরিয়েছি যাব বলে তখন যাব। বলে তুমি একা যাবে কি করে? মা বললেন একা কেন যাব, সঙ্গে যাবে হরি, সঙ্গে যাবে হরি, যার কেহ নাই তিনি যে তাহারি, তিনি যে তাহারি, নীলকণ্ঠ পথে আছে তোমার দেবী অন্তর জামি, এই জগতে যার কেউ নাই তার গোবিন্দ আছে, যার সবাই আছে তার গোবিন্দ নাই। আপনারা আমার মুখে কেন এই কথাগুলো, আপনাদের মুখস্থ হয়ে গেছে। অর্জুনকে বললে তুমি কি চাও, তুমি কত বোকা, সিংহাসন পড়ে রইল পায়ের তলায় বসলে। ভগবানকে অর্জুন কি বললেন, যারা সিংহাসন চায় তারা তোমাকে চায় না, আর যারা তোমাকে চায় তারা সিংহাসন চায় না। ভরত যদি সিংহাসন চাইতো তাহলে রামচন্দ্রের খড়মগুলো এনে পুজো করতো না। হরে কৃষ্ণ। মা আমার ভগবানের নাম করে আর বেরিয়ে গেলেন কোথায় না, বৃন্দাবনে গোবিন্দ দর্শনে। কি বলতে বলতে যাচ্ছে জানি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়ে দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি,
কৃষ্ণ নে মায়াবার গোপাল গোপাল বলে কান্দে কান্দে যাচ্ছে, যেতে যেতে উঁজুট খেয়ে পড়ে গেছে। যেই না উঁজুট খেয়ে পড়ে গেছে, মায়ের আমার প্রসব বেদনা উঠেছে, মা আমার আর হাঁটতে পারছে না কোনো প্রকার। আস্তে আস্তে একটা গাছের তলায় বসে গাছটাতে হেলন দিয়ে মা আমার অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে শুয়ে পড়লে। যেই না শুয়ে পড়লে অচৈতন্য হয়ে গেল ভাই, খানিক করে জ্ঞানটা ফিরে দেখছে একটা সন্তান প্রসব করেছে। মা আমার ছেলেটাকে কোলে নিয়ে বলছে, ওরে বাছা ধর, এলে কি কারণ অভাগিনী মায়ের কোলে, জানাবো কেমন গহন কান, কেমন যাইব ফেলে, কেমন যাইব ফেলে, তুই তো আমার বাদ সাজনি, পথের কাঁটা হয়ে দাঁড়াইলি, আমি যখন কৃষ্ণ দর্শনে যাব বলেছি, আমি আজ তোকে ফেলে দিয়ে গোবিন্দ দর্শনে চলে যাব। ভক্তিমতী মায়েরা আপনারা একবার কৃপা করে বুঝতে পারলেন যে কৃষ্ণ ভক্তি কাকে বলে? বলছে সন্তানকে ফেলে দিয়ে আমি চলে যাব। ছেলেটাকে ফেলে দিয়ে যেই না মা আমার এক পা দু পা করে পাপ পার করেছে, মায়ের কোনো চিন্তা হলো না যে জঙ্গলে হিংস্র পশু জন্তু ছেলেটার মাংস খাবে। তোর জন্য আজকে আমার গোবিন্দ দর্শন হলো না, আমি চললাম মধুর বৃন্দাবনে, তুই এখানে পড়ে পড়ে কা। এই সময় তো আসতে হলো, যখন মা আমার যাচ্ছে গোবিন্দের বামে যে খেলা দিয়ে দাঁড়িয়ে আছে সেউতো মা, সেউতো নারী যার নাম হচ্ছে রাধারানী, তা রাধারানী গোবিন্দকে বলছে, প্রভু তোমার যারা ভক্ত হয় তাদের এত কষ্ট কেন? ভগবান বলছে, রাধি তুমি জানো না, কারণ আমাকে যারা ডাকে আমি তাদেরকে কষ্ট কেন দিই জানো? যে কষ্ট না পেলে যে আমাকে ডাকবে না, যত কষ্ট পাবে তত বলবে গোবিন্দ কৃপা করো, তখন আমি ছুটে যাবো তার কাছে, কারণ কষ্ট না পেলে তো আমাকে কেউ ডাকে না। তরুণী সেন যখন যুদ্ধে যাচ্ছে তখন রাবণ তরুণী সেনকে বলছে, সবাই মরে গেল বাকি আছিস তুই, এবার তুই যা। তরুণী সেন মা সরোবার কাছে গিয়ে বলল, মা গো সবাই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে মারা গেল, তা মা তোমার কাছে কোন এমন মান আছে যাতে রামচন্দ্র পরে ধরিব? সরোবা বলতে আছে বাবা, সারা অঙ্গে লিখে দিল রাম রাম রাম। এই লিখাটা নিয়ে যখন রাবণের কাছে গেল, তখন রাবণ তরুণী সেনকে কোলে নিয়ে বলল, তরুণী রে আমি জানতাম লঙ্কাতে বিভীষণ একমাত্র ভক্ত ছিল, লঙ্কায় যে তোর মা এত বড় ভক্ত আমি তো জানি নাই তরুণী, আগে যদি আমি জানতাম তাহলে সীতাকে চুরি করে আনতাম না, আমি তোর মায়ের চরণ দুটি কি করতাম জানিস? তোর মায়ের চরণ সেবা করিতাম গৌর হরি হরি আমি সেবা করি।
ভক্তিমতী মায়েরা, রাধারানী বলছে আর কষ্ট দিও না, তুমি যাও। তা গোবিন্দ মনে মনে ভাবছে আমি আমার এই রূপটা ধরে যাই তাহলে তো মা আমাকে ছেড়ে দেবে না। শুনবেন কি রূপ ধরে যাচ্ছে জানেন? গোয়ালার ছেলে, মালকোঁচা করে ধুতি পরেছে। মালকোঁচা মানে দেখবেন মালকোঁচা ধুতি কারা পরে হরিবর, আগেকার মানুষরা করতো। এই কোঁচাটাকে আবার ঘুরিয়ে কোমরে গোঁজা, এইটা বলে মালকোঁচা। আর ভালো করে কোমরটাকে বেঁধেছে নিতাই গৌর হরিবর, হাতে একটা লাঠি নিয়েছে, মাথাতে একটা পাগ। কি বল গৌর হরিবর, তা মাথাতে গোবিন্দ পাগড়ি বেঁধে হাতে লাঠিটা নিয়ে আর এসে মায়ের কাছে এসে ডাকছে, মা। চমকে গেছে, কে রে, কে আমাকে মা বলে ডাকলি? ভগবান বলছে আমি ডাকলাম। মা বলছে তুই কে রে, কোথায় থাকিস? ভগবান বলছে আমি পাশের গ্রামে থাকি। পাশের গ্রামে থাকি, আমার গ্রামটার নাম হচ্ছে নন্দগাঁও। আমার গ্রামটার নাম হচ্ছে নন্দগাঁও, মানে বাংলা ভাষায় নন্দগ্রাম, হিন্দি ভাষাতে বলে নন্দগাঁও। তা ও মা বলে, হ্যাঁ রে, তা তুই যে নন্দগ্রামে থাকিস তা তোর নাম কি? বলে আমার তো অনেক নাম, আমার অনেক নাম, শ্রীনন্দ রাখিল নাম। যশোদা রাখিল নাম। মুখগুলোতে কি হয়েছিল? উপানন্দ নাম রাখে, সুন্দর গোপাল রজবালক নাম রাখি, ঠাকুর রাখা সুবল রাখিল নাম, ঠাকুর কানা সীতাম রাখিল নাম, রাখাল রাজা ভাই ননীচূড়া নাম রাখি, যতে কো গোপিনী কালো সোনা নাম রাখি, রাধা বিনোদিনী কুবজা রাখিল নাম, পতিত পাবন হরি চন্দ্রাবলি নাম রাখি, মোহন বংশীধারী মঞ্জুবালী নাম রাখি, আর ওই তো মদনমোহন নাম রেখেছে গৌর হরি, রাধে রাধে। মদনমোহন নাম কেউ রাখে নাই, কুটিলা রেখেছে ভক্তিমতী মায়েরা। তা ঠাকুর বলছে আমার অনেক নাম, ডাক নাম গোপাল, আমার ডাক নাম গোপাল। বলে হ্যাঁ রে ও গোপাল, তাহলে বাবা তুই কাদের ছেলে রে, কোন জাতির ছেলে? আমি জাতিতে গোয়ালা, গরু চড়াস? বলে গরু চড়াইতে তো এসেছি। হঠাৎ শুনলাম কান্নার ধ্বনি, এসে দেখছি যে তুমি কাঁদছো, বলো তুমি কেন কাঁদছো? মা বলছে আমি কাঁদছি তোরে বলে কি লাভ, আমি কাঁদছি তোকে বলে কি লাভ। ভগবান বলছে আমাকে বলবে না তো কাকে বলবে? তা বলো না কেন কাঁদছো? মা বলছো বাবা আমার বড় সাধ, আমি বৃন্দাবন যাব, কি করে যাব বল? গোপাল বলছে চিন্তা নাই, আমি যখন মা বলে ডেকেছি সন্তানের কর্তব্য হলো মায়ের ব্যথাটা ভাগ করে নেওয়া। এই যুগে মা বাবাকে যে ভালোবাসেন, যে ছেলেটা ভালোবাসেন, কৃপা করে হাত তুলুন। দেখুন না হাতেই উঠে নাই, বুঝতে পারছেন মা বাবাকে কেমন ভালোবাসি? এখন ভালোবাসা বৃদ্ধাশ্রম কি ভাই গৌর হরিবার, একদম না। মা বাবা কে কার? শ্বশুর শাশুড়ির বিরাট আবদার। কি ও ভুল বলছি নিতাই গৌর হরিবার? তাহলে আমি যখন মা বলে ডাকলাম আমার কর্তব্য মায়ের ব্যথাটা ভাগ করে নেওয়া। তা বাবা আমার সাধ, আমি বৃন্দাবনে যাব, তুই কি করে নিয়ে যাবি? ভগবান বলে কোনো চিন্তা নাই, আমি তোমাকে কাঁধে করে নিয়ে যাব। তত্ত্বটা কি সুন্দর, কাঁধে করে নিয়ে যাব। ভগবান কথাটা কেন বললো জানেন? ভগবান চিন্তা করলেন আমার চরণে সবাই পায়, আমি ভক্ত চরণে পাই নাই, আজকে যখনই মাকে কাঁধে নেব মায়ের পা গুলো আমার বুকে পড়বে, আর আমি জড়াইয়ে যাও
আমি যে ভক্ত চরণ বড় ভালোবাসি বাবা, আমি কাঁধে চেপে যাব না, আমি কাঁধে চেপে যাব না, হরে কৃষ্ণ আস্তে, আমি কাঁধে চেপে যাব না। বেশ, কাঁধে চেপে যদি না যাবে তাহলে তুই যে বলছিস কাঁধে করে নিয়ে যাব, আমি যে বড্ড ভারী, আমি যে বড্ড ভারী, ভগবান বলছে মা তুমি কি এমন ভারী, তুমি কি জানো না, আমি বাম করে ধরেছি গিরি, তার চেয়ে কি তুমি অধিক ভারী। সৌমিত্র হালদার, ভালো হয়েছে কীর্তন, খুব ভালো হয়েছে, আমার গান ভালো হচ্ছে না। হরিব ভক্তিমতী মায়েরা ভক্তমন্ডলী, একটা কথা মন দিয়ে শুনুন, দুদিন পেট ভরে কীর্তন শুনেছেন, আমি মনে হয় আজকে পেট ভরাতে পারবো না, যতটা চেষ্টা করছি কিছু দেবার জন্য। কৃপা করে বলুন যে গোবিন্দে আঙুল কটা, 22টা না 25টা না 16টা, 20টা আঙুল বলতে পারছেন না, 20টা, 10টা 10টা 20টা, তা 20টা আঙুলের মধ্যে গোবিন্দ কোন আঙুলটাতে পাহাড়টা ধরেছিল সবাই জানে, কোন আঙুলটাতে? বাবা এটার এত বড় ক্ষমতা, এটাতে না, এটাতে না, এটাতে না, একবারে বাঁ হাতের কলি আঙুলটা। এর প্রমাণটা কি জানেন, একটু ভালো করে শুনবেন, এই আঙুলটাতে কি আছে জানেন গোবিন্দের? শুধু গোবিন্দের নাই, আমাদের সবার আছে। ভরা হতে শুধু ভালো যদি ভরতে যায়, আগু হতে পিছু ভালো যদি ডাকে মায়, যদি ডাকে মায়। ছেলে যখন বাইরে যায় মা কি করে, পিছন দিক থেকে ডেকে খলি আঙুলটাকে কামড়ে দিয়ে কপালে ঠিকই বিদায় দেয়, না ছেলের কোনো বিপদ হয় না। আমরা কেন মা নন্দরানী, যখনই গোবিন্দ আমার গোচারণে যেতেন তখন মা নন্দরানী গোপালকে পিছন দিক থেকে ডেকে এই খলি আঙুলটাকে কামড়ে দিয়ে কপালে ঠেকিয়ে দিয়ে বিদায় দিত, যাতে গোপালের বিপদ না হয়। তার জন্য গোবিন্দ এই আঙুলটাতে মাতৃশক্তি ছিল বলে এই আঙুলটা দিয়ে পাহাড়টা ধরতে পেরেছিল। নিতাই বল হরি হরি বল, অন্য আঙুলে পারে না। তাই বলছে মা আমি বাম করে ধরেছি গিরি, তার চেয়ে কি তুমি অধিক ভারী। মা বলছে বাবা, মা তা বুঝতে পারছে না এটা কি, বলে বাবা আমি কাঁধে যাব না। তাহলে ও মা তোমাকে রথে করে নিয়ে যাব। মা বলছে গভীর জঙ্গল রথ পাবি কোথায়? ভগবান বলছে তোমার মনটা হলো মনোরথ। বলে রথের তো ঘোড়া চাই, ভগবান বলে ভজন আর সাধনে দুটি রথের ঘোড়া। মা বলে লাগাম চাই, ভগবান বলে ধর্ম অর্থ কাম মোক্ষ ঘোড়ার লাগাম। মা বলে রথের ধ্বজা চাই, ভগবান বলে অনুরাগ হলো রথের ধ্বজা। মা বলে ধ্বজার পতাকা চাই, ভগবান বলে ভক্তি হলো পতাকা। মা বলে রথটা চালাবি সারথি কই, ভগবান বলে চিন্তা করো না মা, ও মা আমি নিজে রথে সারথি হব, আবার মনোরথ চালিয়ে দেব। ও গো আমার মা,
এখানে খুব সুন্দর মানে গান শোনার শ্রোতা আছে, তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছো নিচে। বেশ, এই গানটা জানা নেই, এর পরিবর্তে একটা গান আছে, এর পরিবর্তে একটা গান আছে। কি গান? তুই ফেলে এসেছিস করে মন মনে রে আমার, তুই ফেলে এসেছিস করে মন মনে রে আমার, তুই ফেলে এসেছিস করে মন মনে রে আমার, সময় গেল শান্তি পেলি নারী মন মনে রে আমার, তুই ফেলে এসেছিস করে মন মনে রে আমার, যে পথ ধরে চলে গেলি সে পথ এখন ভুলে গেলি, যে পথ ধরে চলে মণ্ডলী, সব জিনিস সবার জানা থাকে না। হরে কৃষ্ণ, পরিবর্তে গানটা হলো ভক্তিমতী মায়েরা। আমি সারথি হয়ে মনোরোধ চালিয়ে দেব, মায় আমার মনে মনে ভাবলেন এ তো বালক নয়, বালক হলে এমন কথা বের হবে না, মায় আমার চরণে দুটি জড়ি ধরে বললেন বল বাবা তুই কে রে, বলতি কে? ভগবান বলছে দেখবে মামিকে, দেখো মামিকে, ঠাকুর আমার অধরি মুরুলি ধরে দাঁড়ালো, দেখো মামিকে, মামার ছুটে গিয়ে পা দুটি ঝুড়ি ধরে বললো গোপাল এত কৃপা তোমার, তুমি কৃপা করে যখন আমাকে দেখা দিলে। ভগবান বললো মা গো, আমি যখন তোমাকে নিতে এসেছি, ভক্ত যদি কাতর কণ্ঠে আমাকে ডাকে, ভক্ত যদি আমার কাছে পৌঁছাতে না পারি, আমি তখন নিজেই ভক্ত কাঁদতে চাই, প্রভু আমার মনে হয় আমার গোপাল আর বেঁচে নাই। গোবিন্দ বলছে কোথায় রেখে এসেছো? বলে গাছতলাকে শুয়ে দিয়ে দিয়েছি, মনে হয় আর বেঁচে নাই। বলে চলো মা দেখি, আগেই তো বললাম বাবা ভগবান যদি রাখে মারবে কে? ভগবান তার আগেই দিয়েছিল কি না? ছেলেটা খেলছিল তো, গোবিন্দ সেই গাছে দিয়েছিল একটা মৌচা, মধু টপটপ টপটপ করে সেই বাচ্চাটার মুখে পড়ছিল, ওর হরিবার দেখতে ছেলেটি খেলা করছে, ভগবান গিয়ে বললেন মা গো দেখো তোমার ছেলে বেঁচে আছে, তোমার ছেলে মধু খেয়ে বেঁচে আছে, আজ হইতে নাম দিলাম মধুবন, রাধা কৃষ্ণ নিত্য লীলা, ভক্ত করবে দর্শন, দয় গোর হরি হরি ওরা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান ভক্তির কাঙ্গাল, তাই ঠাকুর আমার হ্যাঁ দক্ষ রাজা নারদকে জোড়হাত করে বললেন কি মনে করে? নারদ বললেন রাস্তা দিয়ে বৈকুণ্ঠে যাচ্ছিলাম, মনে করলাম বহুদিন আপনার সঙ্গে দেখা হয় নাই, তাই দেখা করে একটা প্রণাম করতে এলাম, ভালো আছেন তো?
দক্ষ রাজা বলছে আছি ভালো কিন্তু মনের শান্তি নাই। বলে কেন? আমি চিন্তা করেছি শিবের ধ্বংস চাই। বলে কেন? শিব আমাকে অপমান করেছে। নারদ বলে শিব আপনাকে অপমান করেছে, আপনি শিবকে অপমান করুন। বলে কিরকম? আপনি একটা যজ্ঞ করুন, সেই যজ্ঞে সবাইকে নিমন্ত্রণ করবেন, শিব থাকবে বাদ। হরে কৃষ্ণ। ভগবান বলছে বাবা, যে যজ্ঞে বৈষ্ণব থাকবে না, যে যজ্ঞে ভক্ত থাকবে না, সেটা যজ্ঞ হয় নাকি? গৌরহরি। দক্ষ রাজা বলছে ঠিকই বলেছ, নিমন্ত্রণের ভার কে নেবে? বলে হাম হ্যাঁ। বলে বিলম্ব নয়, তাড়াতাড়ি যাও। নারদ যাচ্ছে, দক্ষ রাজা বলছে শিবকে নিমন্ত্রণ করো না। নারদ বলছে নিমন্ত্রণ করা দূরের কথা, রাস্তা দিয়েই যাবো না। হৃদয় গর হরিবল, 33 কোটি দেবতাকে নিমন্ত্রণ করার পরে নারদ ভাবলেন যদি শিবের কাছে না যাই, বাবাকে যদি কথাটা না বলি, তাহলে বৈষ্ণব অপরাধের সাজা হবে না গৌর হরিবল, বাবার কাছে যেতেই হবে। নারদ যাচ্ছে, দেখছে ভোলানাথ বসে আছে কৈলাসে, দেখতে কেমন মনে হয় জানেন? কৈলাস শিখর অতি মনোহর, কৈলাস শিখর অতি মনোহর, বসিয়া রয়েছে ভোলা মুখে রামে নাম জপে অবিরাম, করে শোভে নামের মালা। হরি হরি বল, কৈলাস পর্বতে সৃষ্টির পূর্বে এমন একটা জিনিস ছিল মাংসপিণ্ডের মতো, মস্তক নাই নাড়ে, কর্ণ নাই শোনে, এটা আমি একটু পরে বলছি, এটা একটু ধাঁধা থাকে, একটু পরে বলছি। মুখে রাম নাম জপে অবিরাম, করে শোভে নামের মালা, এমনভাবে মালাটা জপ করছে, একটু শুনবেন যারা মালা জপ করেন। মালাটা থেকে ঝোলার ভেতরে থাকে না বাবা, কিন্তু 5টা আঙুলের মধ্যে এই আঙুলটা বাইরে। এটা বাইরে কেন জানেন? কথায় কথায় বলে তোকে যদি পাই তাহলে দেখে নেব। এটা বড্ড বাজে আঙুল হরিব, এই 5টা আঙুলের জন্য আর ভজন টজন হচ্ছে না আমার। এই আঙুলটার স্বভাব হলো সকালবেলায় ঘুম থেকে উঠে হরিবল, একটা গেল, 2টা আঙুলের কাজ কি বাবা হরিবল, 3টা আঙুলের কি কাজ যারা নর্সি টর্সি ব্যবহার করে, 4টা আঙুলের কি কাজ হরে কৃষ্ণ, আর 5টা আঙুল গ্লাস বলুন আর বোতল বলুন গৌর হরিবল, আর ভজন টজন হচ্ছে না কি হয়? এই মুখে রাম নাম, বাবা যে মালাটা জপ করে সে মালাটা হচ্ছে রুদ্রাক্ষের মালা, বেলমালাও নয়, তুলসীর মালাও নয়, হ্যাঁ কি বলবো মানে পদ্মটাটির মালাও নয়, রুদ্রাক্ষের মালা, যেটা রামচন্দ্রের মাথায় ছিল চুলের উপরে, যেটা ত্রেতা যুগে রামচন্দ্র বাবাকে দিয়েছিল জপ করার জন্য। বাবা তো রাম ভক্ত, রাম অপর নাম হলে মরা, মরা 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 বলতে বলতে রত্নাকর রাম বললো হরিব রাধে রাধে। তো বাবা, বাবা সব সময় মরা, নামে মরা, অন্য কিছুতে নয়, মুখে রাম নাম জপে অবিরাম, করে শোভে জপমালা, আবার শিরে জাঁটা জুটো ফণীর মুকুট, শিরে জাঁটা জুটো ফণীর মুকুট, গঙ্গা বাঘে ফুল ফুল ভালে চন্দ্রকলা, তৃণজন ঢলা কানে দে ধুধুরা ফুল, ভালে চন্দ্রকলা এইবার নারদ দর্শন করে বলছে বাবা তোমার কাছে তো আমাকে যেতেই হবে। এত বললি নারদ মুনি কৈলাসে গেল, শিবের চরণে গিয়া প্রণাম জানাইল। ভক্তিমতী মায়েরা আসছি, আসরে এলাম তখন বাজে 6টা, এখন বাজে প্রায় 9:45, 9:30, তার মানে 3.5 ঘন্টা হয়ে গেল। তা মনে হচ্ছে একটা নড়ছেন না, আরো চলবে নাকি? রাধে রাধে। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী,
যে কথাটা বল, কটা? বারোটা। বাবা রে, ছয় থেকে ছয় বারোটা? রাধে রাধে, যাক যতটা হোক দেখছি। ভক্তিমতী মায়েরা আমার দিকে একটু তাকাবেন, বাবা ভোলানাথ কি আসতে, কি হলো? যেই না প্রণাম করলেন তা বাবার মনটা আর নারদের দিকে নাই, থাকবে কি করে? মন আছে মালার দিকে, মনটা আছে মালার দিকে। যারা মালা ছেড়ে অন্যদিকে মন দেয় তার আর ভজন হয় না। হয় একটা আমার দিকে তাকাবে, কিছু মনে করবেন না, মালা হচ্ছে আস্তে, মালাটা হচ্ছে এক শর্ট মালা। যারা মালা করেন, যদি আমার বলার শক্তি নেই তা একবার বলে দিচ্ছি, মালার যেটা প্রথম পুঁতি থাকে, পুঁতিটাকে হাত দিয়ে বলতে হয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদী গৌর ভক্তবৃন্দ, তোমরা সাক্ষী থেকো আজকে আমি মালা করলাম গৌর হরিহর। তারপরে একটা করে হাত দেবে, হরে কৃষ্ণ 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 হরি হরি, হরি রাম হরি রাম 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 হরি হরি, এটা 108 বার। তাহলে 108 বার করতে আমাদের কত জ্বালা। হরিদাস 3 লক্ষ নাম জপ করতেন। কেমন বৈষ্ণব, কেমন ভক্ত, যাক ভক্তিমতী মায়েরা। তা মালা মার হচ্ছে, হঠাৎ কাজের মেয়েটা এসে দরজাটা ঠোকা মারলো, মালা করছি গোপীনাথের কাছে বসে মালা করছি, কাজের মেয়েটা ঠোকা মারলো। আচ্ছা বলুন তো, মালাটা ছেড়ে আমি যাব না মালা করব? এবার মালা আমার চলছে, ঠোকা মেরেই যাচ্ছে, কখন না যাব? এ মালা হলো না গৌর হরিবার। মালা হচ্ছে বৌমা দুধটা ফুটে ফুটে মরে গেল মা, হরে কৃষ্ণ। মালা হচ্ছে বাছুরটাকে ধর রে সব দুধটা খেয়ে দিল, হরিবার। মালা হচ্ছে, কিছু মনে করবেন না গৌর হরিবার। আধিরা একটু ভালো করে শুনবেন, মেয়েটার বাপের বাড়ি নন্দবাড়ি, আর শ্বশুর বাড়ি এখান থেকে 4 কিলোমিটার দূরে। তা মেয়েটার শ্বশুর বাড়িতে ছেলেটার সঙ্গে ঝগড়া হয়েছে, বাপের বাড়ি ছুটে পালাচ্ছে। মেয়েটা পালাচ্ছে আর বলছে ওর স্বামীকে, তুই আয় না একবার, একবার আয় না, আমার ছটা ছটা ভাই আছে, আজকে তোকে মেয়েরে তক্তা বানিয়ে দেবে হরিবার। এবার ছেলেটা মনে মনে চিন্তা করছে, শ্বশুর বাড়ি যাবার আগে ওটাকে ধরতে হবে। ছেলেরা ঝুড়ে ঝুড়ে যাচ্ছে হরে কৃষ্ণ, আর পথে এক বাবাজি মালা করে আসছিল। ছেলেটা ছুটতে ছুটতে পাটা বাবাজির গায়ে লেগে গেছে গৌর হরিবল। বাবাজি বলছে, কি হলো বাবাজি? বলে, তুই আমার ধ্যান ভাঙালি তোকে অভিশাপ করব। ছেলেটা বলছে, পরে করবে বাবা, আগে ওটাকে ধরি। যা করার পরে করবে। এবার যে যে ধরেছে হরে কৃষ্ণ ধরেছে, ধরার পরে বউকে টানতে টানতে আসছে, টানতে টানতে আসছে। এবার বাবাজি বলে, দাঁড়া। এসে বাবাজির কাছে দাঁড়িয়ে বলছে, বাবাজি যেটা আমার ছিল সেটা হয়ে গেছে, এবার যাও অভিশাপ দিবার দেন, কোনো ব্যাপারই নাই। মানে যেটাকে আমার কার্য সিদ্ধি সেটা তো হয়ে গেছে। বাবাজি বলছে, তোকে আমি অভিশাপ দেব। ছেলেটা বলছে, বাবাজি অভিশাপ তো দেবেন, তার আগে একটা প্রশ্ন করব। বলে, কর না। প্রশ্নটা হলো, আমি যখন ছুটে যাচ্ছিলাম আমার পাটা যে আপনার গায়ে লেগে গেল, তখন আপনি কি করছেন? বলে, মালা করছিলাম গৌর হরিবার। ছেলেটা বলছে, বাবাজি আপনি যখন মালা করছিলেন আমার পাটা আপনার গায়ে লাগলো, আপনি জানলেন কি করে? তাহলে মনে হয় মনটা আপনার মালাতে ছিল না, নিতাই গৌর হরিহর। আমার মুখের কথা নয়, চৈতন্য চরিতামৃত খুলে দেখবেন সুন্দর প্রমাণ দেওয়া আছে। যখন নিমাই সন্ন্যাস ধর্ম অবলম্বন করে কাঞ্চন নগরের পথে হেঁটে হেঁটে যাচ্ছে, তখন দেখছে একটা স্বামী স্ত্রীতে ঝগড়া হচ্ছে, তখনও কিন্তু মহাপ্রভুর মনে চিন্তা কি? আমি বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে এলাম, মাকে কাঁদিয়ে এলাম, আমি যে চলে এলাম আমার মা খাবে কি, বিষ্ণুপ্রিয়া খাবে কি? আমি যে চলে এলাম সংসারটা চলবে কি করে? আমি যে চলে এলাম পাশে মায়ের হাতে ভিক্ষার ছড়া দিয়ে এলাম, চলবে কি করে? এই কথাটাই মহাপ্রভু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ছেলেটা প্রশ্ন করছে বাবাজিকে,
আমার পাটা যে আপনার গায়ে লেগে গেল, আপনি যে মালা করছিলেন জানলেন কি করে? নিশ্চয় আপনার মন মালার দিকে ছিল না। এই বাক্যটা মহাপ্রভু শোনার পরে মনে মনে চিন্তা করছে, আমি হায় কি করছি, আমি কৃষ্ণ ভজনে এসে মায়ের কথা চিন্তা করছি, বিষ্ণু প্রিয়ার কথা চিন্তা করছি, আর তোমার কৃষ্ণ ভজন হবে না, সব ছেড়ে দিয়ে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ বলে কান্তি কান্তি কবর করলেন, বিদায় গর হরিও। মালা যখন জপ হবে বাবা মন মালার দিকে থাকবে, নারদ যে প্রণাম করেছে বাবার মনে নাই, মন আছে মালার দিকে, গ্রন্থি শেষ না হলে তো কথা বলা যায় না। হরে কৃষ্ণ, গ্রন্থি শেষ হয়ে যাওয়ার পরে বাবা বলছে নারদ কি মনে করে, বলে এলাম একটু দেখা করতে, এই রাস্তা দিয়ে বৈকুণ্ঠে যাচ্ছিলাম। তা বাবা বললেন প্রত্যেক দিন তো যাও, আমার সঙ্গে তো দেখা করার সময় হয় নাই, হঠাৎ কি মনে করে? নারদ বলছে বাবা নিমন্ত্রণ করতে বেরিয়েছি, আগুনটা জ্বালিয়ে দিল, আগুন দিয়ে দিল। বাবা বলছে কিসের কিসের নিমন্ত্রণ? বলে তোমার শ্বশুর যজ্ঞ করছে ওই নিমন্ত্রণ। বাবা বলছে আমাকে তো যেতে হবে, আমি ছোট জামাই, কত আদরের জামাই, আমি এখন যাবো না পরে যাব। নারদ বলছে এখন গেলেও চলবে না, পরে গেলেও চলবে না, কারণ তোমার শ্বশুর তোমাকে নিমন্ত্রণ করে না। বাবা বলছে এক্ষুনি বেরো, এক্ষুনি বেরিয়ে যাও। নারদ বলছে যদি চলেই গেলাম তাহলে কেন এলাম? বাবা মা কই? বলে থাক বাবা, আর মায়ের কীর্তন গাইতে হবে না, এখনই মায়ের কাছে যাবে, টুকটুক করে আগুনটি লাগাবে, তুমি এখান থেকেই পালাও। বলে আমি যদি না যাই মা রাগ করবে না? বলে বেশ, আমার পায়ে হাত দিয়ে দিব্যি করো, তোমার মাকে কিচ্ছু বলবে না। নারদ বলছে পায়ে কেন? মাথায় হাত দিয়ে দিব্যি করলাম, বাপের দিব্যি বলবো না, বাপের দিব্যি খাওয়া ভালো, তাও মায়ের দিব্যি ভালো না, যাও বলবে না, বলছি বলবো না। নারদ যাচ্ছে আর দেখছে মা দাঁড়িয়ে আছে, ও রাঙা চরণেকেবা লাল জবা দেয়ছে, লাল জট দে আছে, ও নাচ রনে কে মা লাল জবা দিয়াছে রে, একে বাবাই সোনার বড় আলগা বড়া দুটি ছড়, বাবা একে মায়ে সোনার বড় আলগা বড়া দুটি ছড়, কি বাবা ও
করল মধুনাঙ্গি ঘোর ভক্ত কেশী চতুর ভোজ দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সভা সাধা নমস্তুতে হরি হরি। আর বলালাম নিতাই গৌর হরি বলা কি করেছেন, প্রণাম করেছেন, যেই না প্রণাম করেছেন ভক্তিমতী ভাইরা। মামার নারদকে বললেন, এই যে নারদকে বললেন কি মনে করে, কি মনে করে? নারদ বলছে, মা এই রাস্তা দিয়ে বৈকুণ্ঠে যাচ্ছিলাম, ভাবলাম তোমাকে একটা প্রণাম করে যাই। মা তুমি কেমন আছো বলো, সব সময় ভালো আস্তে? আচ্ছা মা, নারদকে মা বলছে, আচ্ছা নারদ সব সময় তুমি এখানে সেখানে যাও, আচ্ছা বলো তো বাবা আমার বাপের বাড়ির খবর কি? বাবা মায়েরা আসছে, বাপের বাড়ির লোক দেখলে বলে আমার বাপের বাড়ির খবর কি? নারদ বলছে, দারুণ খবর, তোমার বাবা যজ্ঞ করছে। মা বলছে, যেতে হবে। নারদ বলছে, ভোলানাথের নিমন্ত্রণ নাই। মা বলছে, এক্ষুনি বেরিয়ে যাও, স্বামীর অপমান মানে আমার অপমান। নারদ চিন্তা করছে, আমি যদি চলেই গেলাম তাহলে কেন এলাম? নারদ মনে মনে চিন্তা করছে, আমার তো আগুন লাগাই কাজ, যখন লাগাচ্ছে একটু ভালো করেই লাগাই। বলে, মা ভোলানাথ হলো জামাই, তার একটা আলাদা সম্মান আছে, আর তুমি হলে কন্যা, কন্যা যাবে বাবার বাড়ি, তার আবার নিমন্ত্রণ চাই নাকি? বলে, ঠিকই বলেছ। হাতটা ধরে ভোলানাথের কাছে এসে হাজির। বাবা ভোলানাথ এক দৃষ্টে নারদের দিকে চেয়ে আছে। নারদ বলছে, বাবা এমন ভাবে তাকাচ্ছ যেন জীবনে দেখো নাই। ভোলানাথ বলছে, তোমাকে দেখিছি বাবা, তোমার বুদ্ধি দেখি নাই, যে কোনো প্রকারের লেঠা লাগিয়ে নিয়ে এলে বলে আমি কি করব, যখন দিব্যি দিল তখন বলতেই হলো। বাবা বলছে, কোথায় যাবে? মা বলছে, বাপের বাড়ি। বাবা বলছে, বিনা নিমন্ত্রণে গুরুর বাড়ি যেতে নাই, আমি তোমাকে যেতে দেব না। মা বলছে, যাব। বাবা বলছে, না। মা বলছে, হ্যাঁ। বাবা বলছে, তুমি জানো আমার পথ কত বড় ক্ষমতা, যদি মনে করি না তুমি যেতে পারবে না। মা বলছে, তুমি আমাকে ক্ষমতা দেখিও না, তোমার কত ক্ষমতা আমার জানতে বাকি নেই। বলে, কি যেন শুনবে, ওই সমুদ্র মন ধনের কালে যেদিন ডাকলে আমায় জননী বলে, সকালবেলায় ঘুম থেকে উঠে কোনো মানুষ যদি সকালবেলায় ঘুম থেকে উঠে স্ত্রীর কথা না আলোচনা করে, সেটা মানুষই নয়। হাসি দেখো মায়েদের, আমি করি সকালবেলায় ঘুম থেকে উঠে, হরে কৃষ্ণ হরি বল। আপনারা খুব হাসছেন না, খুব মজা মারছেন। আমি কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে স্ত্রীর আলোচনা করি, আর যখনই দুপুরবেলা হয় না আস্তে, যখনই দুপুরবেলা হয় তখন আমি কি আলোচনা করি জানেন? কাকে মারব, কাকে ধরব, এই আলোচনা করি। আর যখনই সন্ধ্যা হয় তখন চুরি। আপনারা করবেন কৃপা করে, যারা যারা আমি শিখিয়ে দিচ্ছি এটা যেন করবেন।
সকালবেলা ঘুম থেকে উঠে স্ত্রীর আলোচনা করবেন, তার মানে সীতার আলোচনা করবেন, রামায়ণ আলোচনা হবে, গৌরহরি হবে। একটা দুপুরবেলা হলে মারধর করবেন, মানে মহাভারতের কথা বলবেন, গৌরহরি হল আধে রাধে। আর সন্ধ্যাবেলা হলে চুরির গল্প করবেন, ভাগবত আলোচনা হবে, গোবিন্দ চোর নিতাই গৌরহরি হল আধে। এটা করবেন তো হরিবল? তা কি কথাটা বলছে, আমি কিন্তু মাঝে মাঝে না, আমি কিন্তু মাঝে মাঝে কোথাও থেকে যখন আসি না, রাধে রাধে হরিবল। কি হাসি দেখো মেয়েদের, মেয়েরা বলছে বাবা রে কি হচ্ছে, বউকে বলছে প্রণাম করে। আপনারা করেন না? যারা যারা বউকে প্রণাম করেন না তারা একবার হাত তুলুন। সবাই করে ভাই, কেউ তোলে না, আমার দোষ দিলে হবে? ভক্তিমতী মা, এটা ভক্তমণ্ডলী, আমার কথাটা আপনারা মন দিয়ে শুনবেন। দেখুন, এই দেখুন, একবার ভালো করে চিন্তা করুন, তাহলে স্ত্রীকে প্রণাম করা মানে মাকে প্রণাম করা। মা মা, স্ত্রী হলো মায়ের জাত, ক্রোধে দাসা, রথিং বেশ্যা, ভজনে জননী সমা, বিপদে বুদ্ধি দা চাচ, সানারি স্বামী দুর্লভা। প্রমাণ দিচ্ছি আপনাদের কাছে, ক্রোধে দাসা, আপনার যখন ক্রোধ হবে, রাগ হবে, তখন নারী কি হবে, আপনাকে দাসীর মতো হতে হবে। ক্রোধে দাসা, রতিকি বেশ্যা, ভজনী জননী সমা, যখন আপনি খেতে বসবেন, স্ত্রী যখন আপনাকে খেতে দেবে, তার স্বভাবটা হবে মায়ের মতো আদর করে। বিপদে বুদ্ধি দাতা চ, বিপদে পড়লে স্ত্রীর কর্তব্য স্বামীকে বুদ্ধি দেওয়া, আবার ঠেলে দেওয়া বিপদে, এটা স্ত্রীর কর্তব্য নয়। হরে কৃষ্ণ। ভক্তিমতী মায়েরা, মা কি বললেন, সমুদ্র মন্থন কালে ডাকলে তুমি জননী বলে, সেদিন মস্তন দুগ্ধ ভরলে পান গো, মস্তন দুগ্ধ ভরলে পান, নীলকণ্ঠ নাম ধরিলে সেদিনই আমি দিলাম প্রাণদান, সেদিনের কথা ভুলে গেছো, সেদিনে মাতৃরূপে আমায় দেখেছো। ভক্তিমতী মায়েরা, মা কথাটা কি বললে, সমুদ্র মন্থন কালে ডাকলে আমায় জননী বলে, মস্তন দুগ্ধ করলে পান, বসিয়া আমার কোলে নীলকণ্ঠ নাম ধরিলে, সেদিন তোমায় দিলাম প্রাণদান। তুমি আমাকে ভয় দেখাচ্ছ, তোমার কত ক্ষমতা আমার জানতে বাকি নাই। আর ভোলানাথ, মনে পড়ে তুমি কিনাই আমার পায়ের তলায় গৌরহরিব? আহা, ভোলানাথ লজ্জিত হয়ে গেল, আর বাধা দেব না, এবার তুমি যাও। নারদের সঙ্গে সতী গমন করিল, মামার ছেঁড়া কাপড় আসতে, মাথায় তেল নাই, রুক্ষ কেশ, ভিখারিনী তো বাবার বাড়িতে এসেছে। দক্ষ রাজা তখন যজ্ঞ করছে, মাকে দেখেছে, মাকে দেখে চিৎকার করে বলল, মাকে দেখে দক্ষ রাজা চিৎকার করলো, কে কে এসেছিস, তোর জন্য আজ এই যজ্ঞ, লজ্জা করে না, তোর স্বামী একটা ভগবানী, তোর স্বামী সম্মান জানে না, তোর স্বামী ছোট লোক। মা জোড়হাত করে বলল, বাবা একটু আসতে ভাই,
যা বলবে তুমি আমাকে বলো, আমার স্বামীকে কিছু বলো না। ভক্তিমতী মায়েরা যারা পতিব্রত রমণী হয় তারা সব সহ্য করতে পারে, স্বামীর অপমান সইতে পারে না। আর যে রমণী স্বামী নিন্দা সহ্য করে, যে রমণী পতি নিন্দা সহ্য করে, ভক্তিমতী মায়েরা মাছটাকে জল থেকে আপনি তুলে দিন, মাছটা লাফি লাফিয়ে মারা যায়। জল ছাড়া যেমন মাছ বাঁচে না, তেমনি পতি ছাড়া পত্নী বাঁচে না। সব সহ্য করা যায়, স্বামীর অপমান সহ্য হয় না। একটু মন দিয়ে আপনারা শুনবেন। আস্তে, আমি জাতিতে ব্রাহ্মণ, যেদিকে তাকাবো সেদিকটা পুড়ে যাবে। ঠাকুরমশাই তপস্যা করে যখন আসছে, ওমা, একটা বক ওপর দিয়ে উড়ে যাচ্ছিল, সেই ব্রাহ্মণের মাথায় বৃষ্টা করেছে। যেই না ব্রাহ্মণ চেয়েছে, বকটা জ্বলে গেল। ব্রাহ্মণের অহংকার এলো, আমি যার দিকে তাকাবো সেই ভস্ম হয়ে যাবে। এই চিন্তা করে পিপাসা পেয়েছে, একটা দরজায় গিয়ে ডাকছে, মা কেউ ঘরে আছো? মামা একটু জল দেবে, বড় পিপাসা পেয়েছে। একবার নয়, দুইবার নয়, তিনবার ডাকলো, চারবারই বেলায় জোর করে ডাকছে, শুনতে পাচ্ছ না? আমি তোমাকে ডাকছি, জল দাও, শুনতে পাচ্ছ না? তুমি জানো আমার কি প্রতাপ? ভেতর থেকে মেয়েটা বলছে, আমি বক নই যে পুড়ে যাব। ভেতর থেকে মেয়েটা বলছে, আমি পাখি নই যে ভস্ম হয়ে যাব। চমকে গেছে, কে? আমার দৃষ্টিতে বক হয়েছে ভস্ম, এই মেয়েটা জানলো কি করে? মেয়েটা তাড়াতাড়ি বাইরে এসে বললেন, ঠাকুরমশাই প্রণাম। কি ব্যাপার? আচ্ছা মা, আমার দৃষ্টিতে পাখি ভস্ম হয়েছে, তুমি জানলে কি করে? মেয়েটা বলছে, ঠাকুরমশাই, আমি স্বামী সেবা করে জানতে পেরেছি ভূত ভবিষ্যৎ বর্তমান। স্বামীকে সেবা করে আমি ভূত ভবিষ্যৎ বর্তমানে বলে দিতে পারি। ব্রাহ্মণ বলছে, মা গো, মা গো, তুমি আমার গুরু মাতা, কৃপা করে একটু জল দেবে মা। দাঁড়ান, আমি আনছি। মা ঘরের ভেতর থেকে একটা তাম্র ঘটিতে এক ঘটি জল এনে যেই না ব্রাহ্মণকে দিতে যাবে, জলটা ব্রাহ্মণকে না দিয়ে উঠানে ঢেলে দিল। ব্রাহ্মণ আরো রেগে গেল, একই মা, তুমি আমাকে জলটা না দিয়ে উঠানে ঢেলে দিলে কেন? মা বললেন, ঠাকুরমশাই, আমার বোনের বাড়িতে আগুন লেগেছিল, আমি এখানে জল ঢেলে আগুন নিভালাম, হরিব। মা, তোমার বোনের বাড়িতে আগুন লেগেছে, এখানে জল ঢেলে আগুন নিভালে? আচ্ছা মা, তোমার বোন থাকে কোথায়? বলে, কাশীর গঙ্গার ওপারে। বলে, তোমার বোনের নাম কি? বলে, আমার বোনের নাম হচ্ছে বেদবতী। ঠাকুর আমার ছুটতে ছুটতে যাচ্ছে, যাকে পায় তাকে জিজ্ঞেস করে, বলতে পারো বেদবতীর বাড়ি কোনটা? বলে, ওই যে খড়ের চাল। ব্রাহ্মণ যে দেখছে যে এক চালের একটা জায়গা কালো হয়ে আছে, বাইরে ডেকেছে, মা কেউ আছো? বেদবতী তাড়াতাড়ি বাইরে এসে বেরিয়ে বলছে, ঠাকুরমশাই। আচ্ছা মা, আগে সবার আগে বলো তো, তোমার বাড়িতে আগুন লেগেছিল? বলে, হ্যাঁ। আগুন আপনি নিভে গেল? বলে, আপনি নেভেনি, পূর্ব দিকে একটু মেঘ করেছিল, আর বাড়ি বরিশন হয়েছিল আমারই কুটিরে, ওই যে জায়গাটাতে আগুন লেগেছিল ওই জায়গাটাতে। ব্রাহ্মণ তখন জোড় হাত করে বলছে, মা রে, আগুন আপনি নেভে নিবে, আমি তোর দিদির বাড়িতে গেলাম জল খেতে, সে আমাকে জল না দিয়ে উঠানে ঢেলে দিল। আমি যখন প্রশ্ন করলাম, সে বললো, আমার বোনের বাড়িতে আগুন লেগেছে, জল দিলে আগুন নিভালাম। মেয়েটা বলছে, আমার দিদি এত বড় সতী,
আমি প্রতিজ্ঞা করলাম সকালে যাকে দেখব তাকে স্বামী রূপে গ্রহণ করব। গৌর হরি বল। মামার একটি মালা তৈরি করে রেখেছে, আমার দিকে তাকাবেন মায়েরা, সকালে যাকে দেখবে তাকে প্রতিরূপে গ্রহণ করবে। হরি বল। আর সকালবেলায় ঘুম থেকে উঠে এপাশ আর ওপাশ কখন সকাল হয় ঘুম থেকে উঠে দেখছে রাস্তা দিয়ে তখন একজন আর চলে যাচ্ছে, হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমার, হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমার। তো আমার দিকে তাকাবেন, সে দেখতে কেমন? তুমি পাটির কর্তা জেনে পারতা তাই ডাকি তোমার, তুমি পাটির কর্তা হরি হে পড়ি দিয়েছে, যেই না পড়ি দিয়েছে কে তুমি, কে তুমি আমার কণ্ঠে মালা দিলে, আমি অস্পৃশ্য, আমার সারা শরীরে কৃমি পোকা ভজভজ করছে, দেখতে পাচ্ছ না আমি রুগ্ন? তুমি আমার স্বামী, কেন ভুল করছো? তুমি কত রূপবতী কন্যা আর তুমি রুগ্ন, একজন অস্পৃশ্য তার গলায় মালা দিলে? মা বললেন আমার প্রতিজ্ঞা ছিল সকালে যাকে দেখব তাকে প্রতিরূপে গ্রহণ করব। নারী জগৎ কৃপা করে কথাটা মন দিয়ে শুনবেন, হরিভক্তি মায়েরা, গ্রামের মানুষরা তাকে তাড়িয়ে দিল মেরে, রোগা স্বামীকে বিয়ে করেছে বলে, ছোঁয়াচে রোগ সবার হবে বলে ওই মেয়েটাকে গ্রামে থাকতে দিল না, গ্রাম থেকে দাড়ি দিল। মা আমার গ্রামের শেষ প্রান্তে একটা পাতার কুটির করে রোগা স্বামীকে নিয়ে বাস করতে লাগলো। ও মা, মা প্রত্যেকদিন ভিক্ষায় যায়, মা প্রত্যেকদিন ভিক্ষায় যায়, যা পায় আগে স্বামীকে সেবা দেয় তারপরে নিজের সেবা করে বাবা। আস্তে 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 দিন চলে যায়, দিন চলে যায়। ওমা প্রত্যেকদিন মা আমার গরম জল টল করে গায়ের যে পুঁজ রক্তগুলো পরিষ্কার করে, আর তখন তা তো ডাক্তার ডাক্তার ছিল না গৌর হরিবল, তারপরে কি করতো জানেন, নিজের ওই পরা কাপড়টাকে ছিঁড়ে ওই হাত পায়ে বেঁধে দিয়ে মা আমার তাকে ফোনে কথা বলবেন একটু আস্তে, ভাই রে হরি বল, হরে কৃষ্ণ বাবা। এইবার আস্তে 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 এক দুই তিন চার করে অনেকদিন গত হয়ে গেছে, অনেকদিন গত হয়ে গেছে, তা সেই গ্রামে কিন্তু শিব মন্দিরে ভাগবত পাঠ হয়, মা কিন্তু প্রত্যেকদিন শিব মন্দিরে যায় কিন্তু তাকে ঢুকতে দেয় না, অস্পৃশ্য ছোঁয়াচে রোগ, ওই রোগটা যদি কারো গায়ে লাগে মা শিব মন্দিরের বাইরে বসে ভাগবত কথা শোনে, আর কেঁদে কেঁদে গোবিন্দকে একটাই কথা বলে, প্রভু তুমি তো জগৎপতি, তুমি তো পতির পতি জগৎপতি, তোমার
তোমার কাছে আমি কিছুই চাই না দয়াল, তুমি কৃপা করে আমার রুগ্ন স্বামীকে ভালো করে দাও। ভাগবত পাঠ করছার বলছে দোল পূর্ণিমা, দোল পূর্ণিমা আসছে এই 25শে ফাল্গুন। দোল পূর্ণিমার তিথি লক্ষ্য করে যদি কেউ গঙ্গা স্নান করে তার মনোবাসনা পূর্ণ হয়। গৌর হরিবল, মায়ের আমার একটাই মনির বাসনা তার রুগ্ন স্বামী যেন ভালো হয়। মা আমার করেছি কি জানিন, দিন গুনছে কবে আসবে দোল পূর্ণিমা। আগেকার মেয়েরা এত লেখাপড়া জানত না, মা আমার কি করে প্রত্যেক দিন দেওয়ালে একটি করে দাগ দিয়ে রাখে, আজকে একদিন কালকে দুদিন। হরিবল হরে কৃষ্ণ। আস্তে আস্তে এলো সেই দোল পূর্ণিমা, স্বামীকে বলছে চলো গঙ্গা স্নানে যাই। স্বামী বলছে আমি তো পায়ে হাঁটতে পারবো না। মা বলছে চিন্তা নাই, আমি তোমাকে মাথায় করে নিয়ে যাব। একটা ঝুড়িতে করে সাজিয়ে মা আর কি করছে জানেন, স্বামীকে মাথায় করে নিয়ে আর গঙ্গা স্নানে যাচ্ছে, আর গোবিন্দকে ডাকতে ডাকতে যাচ্ছে, হে নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। হে নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। নন্দের নন্দন কৃষ্ণ গোবিন্দ, জয় শ্রী মাধব, হে দামোদর। বিপদ বরণ মধুসূদন, বিপদ বরণ মধুসূদন, বিপদ বরণ মধুসূদন, বিপদ বরণ মধুসূদন, রাধা রমণ কলঙ্ক মোচন, রাধা রমণ কলঙ্ক মোচন, গঙ্গার ঘাটে চলে এসেছে, স্বামীকে রেখে গঙ্গা স্নানে নেমেছে। ভক্তমণ্ডলী, তা গঙ্গা স্নান করতে গেলে দক্ষিণা লাগে, কি বলেন? দক্ষিণা লাগে তো, মায়ের তো কিছু নাই, এখানে সেখানে ভিক্ষা করছে। আমি গঙ্গা স্নান করব, তোমরা আমাকে কিছু ভিক্ষে দেবে গো, সবাই তো সমান থাকে না, দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, এত বড় ক্ষত রয়েছে, দেখতে সুন্দর, আবার ভিক্ষা করছিস কি গৌর হরিবল? দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে মা আমার কোনো প্রকারে। তখনকার দিনে এক পয়সার একটা দাম ছিল, একটা পয়সা কোনো ভক্ত তাকে দিয়েছে, সেই পয়সাটা গঙ্গার জলে দিয়ে মা আমার স্নানটা করে তার স্বামীকে ডাকছে, এসো গঙ্গা স্নান করে নাও। কি করে করবে মা? পাশের ঘাটে একটা অপরূপ সুন্দরী মেয়ে স্নান করছে, স্বামীর চোখটা পড়ে গেছে তার দিকে, তার স্ত্রী ডাকছে গঙ্গা স্নান করে নাও। সে বলছে নিরুত্তর, কোনো কথাই বলছে, একবার নয় দুইবার নয় তিনবার বলছে। তখন তার স্বামী বলছে আমি গঙ্গা স্নান করবো এক শর্তে। কি? দেখতে পাচ্ছ মেয়েটাকে, যার নাম হচ্ছে লক্ষ হীরা, ওই মেয়েটাকে দেখতে পাচ্ছ? আমি ওর বাড়িতে একদিন রাত্রি যাপন করতে চাই, বলাও না, মায়ের মাথায় যেন বজ্র পড়ে গেল। কি বললে? যার সঙ্গে দেখা করতে গেলে 1 লক্ষ হীরা চাই, তার ঘরে রাত্রি যাপন। মা বললেন চেষ্টা করব তোমার মনির বাসনা পূর্ণ করতে, গঙ্গা স্নান করো। করলে কি হবে বাবা? গঙ্গা স্নান করলে কি হবে? তখন কিন্তু যোগ কেটে গেছে, আর কিছু ফল হবে না। গঙ্গা স্নান করে রুগ্ন স্বামীকে নিয়ে ঘরে এলো। প্রত্যেক দিন রাত্রিবেলায় মা আমার চলে যায় লক্ষ্য হীরার ঘরে। তার পেশা হলো, বলে দিই, তার পেশা হলো বেশ্যাগিরি। হরে কৃষ্ণ। ঠিক আছে দাদা, না ঠিক আছে আজ যাবে না। হরিবল হরে কৃষ্ণ। ঠিক আছে ঠিক আছে, ফোন তো কথা বলারই বটে, ফোনটাই তো একটা মিথ্যে কথার ধাড়ি,
গোপাল বলছে মনোরঞ্জন দা কোথায় যাচ্ছেন? আমি আছি বাঁকুড়াতে, বললাম এই মেদিনীপুরে। ফোন মানেই মিথ্যে কথা, রাধি রাধি। যাই হোক, ভালো হয়েছে, কীর্তনে বায়না ফোনেই হয়, আবার ক্যান্সেলটা ফোনেই হয়। দশ দিন আগে কিছুই নাই, বললো দাদা গান হবে না, লোক মরেছে, কীর্তনিয়া যাবে না, হ্যাঁ ভাই ভাইরে যেতে পারছি না, খুব শরীর খারাপ। ফোনটা একটা দারুণ জিনিস, হরে কৃষ্ণ। কি হয় রাধি রাধি? এই দেখুন, মা আমার প্রত্যেকদিন লক্ষ হীরার ঘরে যায়, ঘর দোর পরিষ্কার করে এত সুন্দর আলপনা এঁকে দেয়। লক্ষ হীরা দেখে বলে, কে আছো, চোর ধরতে পারো না, কে ধরবে? দুটো পাইককে বলল, তোমরা রাত জেগে চোর ধরো, তোমাদেরকে স্বর্ণ মুদ্রা দেব। দুইজন কিন্তু ঘুমায়নি, ভক্তিমতী মায়েরা। প্রত্যেক দিনের মতো আজকেও মা আমার রাত্রিবেলায় তার ঘরে গেছে, চারটি সেবার জন্য, তার স্বামীর মনোবাসনা পূর্ণ করার জন্য। ঘর দোর পরিষ্কার করে আলপনাটি হেঁকে যেই না বেরোবে, ওই পাইগিরা হাতটা ধরে ডাক দিয়েছে, রানীমা রানীমা চোর ধরেছি। লক্ষ্মীরা ছুটে গিয়ে আর বেদবতীকে দর্শন করে সাষ্টাঙ্গে প্রণাম করে বলছে, মা, মা গো, তুমি ব্রাহ্মণ কন্যা বেদবতী, কি অপরাধ আমি করেছি যে তুমি আমার ঘরে এমনি করে যাও? আমি দিচারিনি, আমি দিচারিনি করে এত ঐশ্বর্য করেছি, বলো মা, তোমার মতো ব্রাহ্মণ কন্যা কি মনে করি, বলো তুমি কি চাও? যা চাইবে তাই দেব, সোনা মণি মুক্তা যা চাও। মা বলছে, আমি কিছুই চাই না, আমি তোমার কাছে চাই গঙ্গার ঘাটে। আজ তিন চার দিন আগে আমার স্বামী তোমাকে দেখেছে, তার মনের বাসনা তোমার বাড়িতে একটা রাত্রি যাপন করতে চায়। বলে, তাড়াতাড়ি নিয়ে এসো, বিলম্ব করো না। বেদবতী জোড়হাত করে বললেন, আমার স্বামী তো রুগ্ন। বলে, কোনো চিন্তা নাই, তুমি তাড়াতাড়ি নিয়ে এসো, বেদবতীর আনন্দ ধরি না। তাড়াতাড়ি রুগ্ন স্বামীকে মাথায় করে সেই লক্ষ্মীরার ঘরে এনেছে। লক্ষ্মীরা করেছে কি জানেন, বাবার সেবা দিয়েছে, কিন্তু দুটি গ্লাসে দিয়েছে জল, একটা সোনার গ্লাস আর একটা মাটির গ্লাস। মাটির গ্লাসে দিয়েছে পবিত্র গঙ্গা জল, সোনার গ্লাসে দিয়েছে নর্দমার জল, গৌর হরিবল, সে নোংরা জল, নর্দমার জল। এইবার ব্রাহ্মণ সেবা করার পরে সেই মাটির গ্লাস ধরেছে। লক্ষ্মীরা বলছে, কি ঠাকুর, সোনার গ্লাসের জল পড়ে রইল আর আপনি মাটির গ্লাসের জল খাচ্ছেন? ব্রাহ্মণ বলছে, মা, ব্রাহ্মণ বলছে, দেখতে পাচ্ছ, এ সোনার গ্লাসের জল সোনা হলে কি হবে, জল কত নোংরা, আর মাটি হলে কি হবে, মনে হচ্ছে যেন পবিত্র গঙ্গা জল। তখন লক্ষ্মীরা জোড়হাত করে বলতে, কেন এসেছো ঠাকুর? এই যে সোনা, এই সোনা সম লক্ষ্য হীরা আমি, কিন্তু নর্দমার সম আর মাটি সম বেদবতী, পবিত্র গঙ্গা জলের সমতি গঙ্গা যিনি, নর্দমায় কেন এসেছো ঠাকুর? ব্রাহ্মণ বলছে, বেদবতী, তুমি তাড়াতাড়ি নরক থেকে আমাকে নিয়ে চলো, এই নরক আমি থাকতে চাই না, তাড়াতাড়ি নরক থেকে আমাকে নিয়ে চলো। তারপর কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, নিয়ে যাবি কি করে আমার রুগ্ন স্বামীকে মাথায় তুলে? পা দুটো সামনে ঝুলছে, রুগ্ন স্বামীকে মাথায় করে নিয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ, রাস্তায় ত্রিশূলের ডবে তপস্যা করছিলেন মণ্ডপ মণি। আস্তে 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 মণ্ডপ মণি তপস্যা